আমাদের হাস্যোজ্জ্বল মুখ সেখান থেকে আমরা অনুপ্রাণিত হচ্ছি। নিশ্চয়ই ওই স্থিতিবিন্যাস প্রদান করবে, দুর্নীতির অবসান হবে, শিক্ষা কর্মচারীরা তাদের যথাযোগ্য মর্যাদা পাবে। আজকে আমাদের বাইপ্রাপ্ত অধ্যক্ষ সম্মানিত সহকর্মীগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ভবিষ্যতে নিশ্চয়ই নিঃসন্দেহে বাইপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় যে কাজটি করেছেন গত এক সপ্তাহ যাবৎ করে যাচ্ছেন, নিশ্চয়ই এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে। উনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে, ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান হিসেবে, অভিভাবক হিসেবে দরখাস্ত লিখে সেই দরখাস্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে ছেড়ে দিয়েছেন, আমরা অমুককে চেয়ারম্যান চাই, অমুককে মেম্বার চাই। উনি এটা কোনোভাবেই পারেন না, সেই শিক্ষক কর্মচারীকে চোখমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে স্যার আপনি তো পারেন না, আপনি যদি করতে হয় আপনি নিয়মতান্ত্রিকভাবে মিটিং ডাকুন, সকল শিক্ষক কর্মচারীর সাথে কথা বলুন যে আমরা অমুককে চেয়ারম্যান চাই, অমুককে মেম্বার চাই। আপনি সকলের মতামতের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নিতে পারেন, তারপরে সেই দরখাস্তে আপনি স্বাক্ষর করবেন, আমরা স্বাক্ষর করব, আমার সহকর্মী শিক্ষক কর্মচারী সাপোর্টিং স্টাফ তারা স্বাক্ষর করবে। কিন্তু লজ্জাজনক হলো সত্যি, উনি সুকৌশলে দরখাস্ত টাইপ করে বিভিন্ন শাখাওয়াই শিক্ষক কর্মচারীদের মাঝখানে বিতরণ করে দিয়েছেন, স্বাক্ষর সংগ্রহের চেষ্টা করছেন। আমাদের শিক্ষক, আমরা সাধারণ শিক্ষক কর্মচারী একে অপরের মুখোমুখি দাঁড় হয়ে যাচ্ছি, এটি কেন হবে? তার জন্য বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদের একদিন অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এই যে বৈষম্য, এই যে পক্ষপাতিত্ব, এই যে ত্রুটি, এই যে দলাদলি কুণ্ডল সৃষ্টি করলেন, এর শেষ কোথায়? তার জবাব তাকে একদম দিতে হবে। ধন্যবাদ।